আমাদের দৈনন্দিন জীবনে মাল্টিপ্ল একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এই মাল্টিপ্ল্যাকের জন্য আমাদের বিভিন্ন ধরনের ফ্ল্যাগগুলো পড়ে যাচ্ছে, বিভিন্ন ইকুইপমেন্টের তারগুলো পড়ে যাচ্ছে, অনেক ধরনের সমস্যা হচ্ছে। তিনটা টিন টু পিন সকেট এবং তিনটা সুইচের মাধ্যমে মাল্টিপ্ল্যাকটা বানিয়েছি। তো চলুন দেখে আসি কীভাবে মাল্টিপ্ল্যাকটা বানানো যায়। এটা খুলে এটা চারপাশে স্ক্রুগুলো আমরা লাগিয়ে দিব। কত হলো কত শোনো, আমরা সেই স্ক্রুগুলো লাগিয়ে দিব। আমরা এখানে তিনটা তারের টুকরা নিব এবং দুই পাশে খেইগুলো বাহির করে নিব। এই তারগুলো আমার সুইচ থেকে টু পিন ফ্ল্যাগের সাথে সংযোগ করে দেওয়া হবে, যাতে আমার সুইচ অন করলে টু পিন ফ্ল্যাগে পাওয়ার পায়। এবার আমাদের যে তারটা থাকবে সেই তারটা একটা টু পিন ফ্ল্যাগের সাথে লাগিয়ে নেব। এ তারে আমরা পুরোটা খেয়েই বাহির করে নিব। তো আমরা তারটাকে একসাথে রাখবো যাতে সুন্দর দেখা যায় এবং কাজ ভালো দেয়। এভাবে আমরা সংযোগগুলো দিয়ে ফেলবো। তিনটা সুইচের সাথে তিনটা টু পিন সকেট সংযোগ করবে, আর আমরা আরেক প্রান্ত সুইচের আরেক প্রান্ত তিনটা একসাথে শর্ট করে দিব পজিটিভ কারেন্ট যাওয়ার জন্য, আর নিউট্রাল যাওয়ার জন্য আমরা টু পিন সকেটের তিনটা তার একসাথে সংযোগ করে দিব। এভাবে সংযোগ চিত্রটা আপনার পাশে দেখানো আছে, এই চিত্র যেভাবে সংযোগ দেওয়া হচ্ছে এইভাবেই সম্পূর্ণভাবে সংযোগ দিবেন। সংযোগ দেওয়া হয়ে গেলে আমরা একটু টেস্ট করে দেখবো মাল্টিপ্ল্যাকটা কিভাবে কাজ করে। তো একটা লাইট নিয়ে নিলাম, হ্যাঁ। তো আমরা এটা দেওয়ার পরে যে সুইচটা অন করলাম আমাদের লাইটটা অন হয়ে যাচ্ছে, আবার এটা অফ হয়ে যাচ্ছে। আমরা এভাবে তিনটা পয়েন্ট আমরা চেক করে দেখতেছি। এটা অন ছিল সুইচটা, এই কারণে জ্বলে উঠছিল। তো আমাদের এই তিন মাল্টিপ্ল্যাকটা ঠিক আছে, তিনটা পয়েন্ট ভালোভাবে কাজ করতেছে এবং সুইচগুলোও কাজ করতেছে।